দর্শক, খুলনায় শনিবার বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। আর এই সমাবেশের প্রস্তুতির তথ্য সংগ্রহে এই মুহূর্তে খুলনা কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেমান, বিভাগীয় সমাবেশের প্রস্তুতি আপনি কেমন দেখছেন, আর এই সমাবেশ ঘিরে বিএনপির সিনিয়র নেতারা কে কি বলছেন? ধন্যবাদ বিপাশা। এর আগের সংবাদগুলোতে যেমনটি আমি বলছিলাম, আপনি দেখছেন যে খুলনা যে বিএনপির কার্যালয় কেডি ঘোষ রোডের, সেই কার্যালয়ের সামনের সড়ক এটি, কেডি ঘোষ সড়ক এটি। এবং এই সড়কে কিন্তু বিকেল থেকে আমরা দেখছি নেতা কর্মীরা এখানে এসেছেন, বিশেষ করে খুলনার আশপাশের যে জেলা রয়েছে, অর্থাৎ বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, এদিকে নড়াইল, এ সমস্ত জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এই আগামীকাল শনিবারের বিএনপির যে বিভাগীয় গণসমাবেশ, সে সমাবেশে যোগ দেওয়ার জন্য একদিন আগে এসেছে। অনেকে আমরা প্রশ্ন করেছি কেন তারা আগে আসছে, তারা অভিযোগ করেছেন যে পথে পথে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে, কিংবা তারা ভেঙে ভেঙে এসেছেন, কতক্ষণ বাসে, কতক্ষণ হেঁটে, আবার রিক্সায়, বিভিন্নভাবে তারা এসেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন এই সমাবেশের দায়িত্বে, তারা অবশ্য আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন জায়গায় তাদের দলীয় নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে, বিভিন্ন জায়গায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে এই সমাবেশ বানচালের ষড়যন্ত্র করা হয়েছে বলে বিএনপি নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু তারপরেও তারা আগামীকালের সমাবেশ সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, এবং তারা বলছে যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ একটি সমাবেশ করার জন্য তারা কাজ করছেন। এদিকে স্থানীয় যারা পুলিশ কর্মকর্তা রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা প্রস্তুত রয়েছেন, এবং তারাও আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। তো আগামীকাল সমাবেশ কিন্তু, যেটি লক্ষণীয়, চট্টগ্রাম এবং ময়মনসিংহের পর এই খুলনাতেও কিন্তু আমরা দেখছি আগের রাতেই, সন্ধ্যায়, এখন 7:30 কিছু সময় পর, এরই মধ্যে কিন্তু নেতাকর্মীরা কিন্তু এই কার্যালয়ের, বিএনপি কার্যালয়ের সামনে এবং আশপাশের সড়কগুলোতে তারা অবস্থান নিয়েছে, এবং যেই জায়গাটিতে এরই মধ্যে মঞ্চ হওয়ার কথা সেখানেও কিন্তু আমরা দেখছি নেতাকর্মীরা যাচ্ছেন, এবং সিনিয়র নেতারা কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন, তারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে বৈঠক করছেন। তারাও আমাদেরকে জানিয়েছেন, গণমাধ্যমকে জানিয়েছেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছে, তারা ছাড় দেওয়ার মানসিকতা থেকে এই সমাবেশ করতে চান। আর তাদের যে দাবিটি তারা দেশব্যাপী বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশ করছে, সেই দাবিটি হচ্ছে দল নিরপেক্ষ সরকারের অধীনে তারা নির্বাচন চায়, একই সঙ্গে তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, জ্বালানি সহ যে সমস্ত পণ্যের ঊর্ধ্ব মূল্য রয়েছে সেই মূল্য কমানোর তারা দাবি করছেন, একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির কথাও তারা বলছেন। এইসব দাবি কিন্তু আগামীকালকের সমাবেশেও কিন্তু উঠে আসবে, এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তো এই হচ্ছে খুলনা সমাবেশের আগের দিনের সবশেষ অবস্থা।